তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। সো গাইস, আজকে ভিডিওটি কোনো মন্টেজ ভিডিও না এবং কোনো অটোপ্যাক্সের ভিডিও না। তো আজকে ভিডিওটি হবে তোমাদের অন্য টপিকে, যা কোনো সময় ভিডিও বানায়নি। তো সাবস্ক্রাইবার কমেন্ট করেছে তাই বলে না বানিয়েও পারিও না। ওকে, তো আজকের ভিডিওটি হবে বাংলাদেশ সার্ভারের উপর এবং বাংলাদেশ সার্ভারের উপর পুরো ফুল ডিটেলসে ভিডিওটা বলবো। তো আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আর চ্যানেল নতুন যদি হয়ে থাকো, মেক শিওর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো কিছু কথা বলতে চাই এখনই, এখন থেকেই শুরু হবো পুরো ভিডিওটা, লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ সার্ভার, ঠিক আছে? বাংলাদেশ সার্ভার কি আমাদের দেশে, মানে আমাদের কান্ট্রিতে আসবি নাকি? হ্যাঁ, আমাদের দেশটা তো বাংলাদেশ, তো এখানে কি আমাদের বাংলাদেশ সার্ভার আসবে নাকি? তোমরা জানো যে প্রত্যেকটা সার্ভারের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ইউটিউব চ্যানেল আছে। ওকে, আমি প্রথমেই বলি, প্রত্যেকটা সার্ভারের জন্য আলাদা আলাদা ইউটিউব চ্যানেল আছে। অ্যান্ড প্রত্যেকটা সার্ভারে তাদের ইউটিউব পার্সোনাল ইউটিউব চ্যানেলে তাদের ইভেন্টের সব ডিটেলস আপলোড করে। ওকে, তো কিছুদিন আগে মিস্টার ট্রিপুলার ভাই, হ্যাঁ তোমরা রেজমি ভাইকে চেনো, সবাই জানো, মিস্টার ট্রিপুলার ভাই ভিডিও আপলোড করছিল, মানে তাদের চ্যানেলসটা ভিডিও শেষ দিয়ে বলেছিল যে বাংলাদেশ সার্ভার, বাংলাদেশ মানে বাংলাদেশ একটা ইউটিউব চ্যানেল খুলেছে ফ্রি ফায়ার অফিসিয়াল, তাদের সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ওকে, তো সেখান থেকেই আমি এই লিঙ্কটা, মানে বাংলাদেশ সার্ভার পেজ, বাংলাদেশ সার্ভারের জন্য একটা অফিসিয়াল গ্রুপ খুলছে। এখন আমরা এইটা দিয়ে, মানে এইটার মাধ্যমে বোঝা যায় যে 80% সিউরিটি দেওয়া আছে যে আসবে কি আসবে না। ওকে, 80% সিউরিটি দেওয়া আছে বাংলাদেশ সার্ভার আসবে কি আসবে না, অ্যান্ড 20% কেউ সিউরিটি দিতে পারছে না। এবং তোমরা হোম স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছ যে, বা গেমে যারা লগ ইন করেছো, ১৬ ডিসেম্বর উপলক্ষে বিজয় উল্লাস নামে একটি, মানে পোস্টারের ভিতরে আস, মানে গেমের ভিতরে আসছিল, তোমরা দেখছো পোস্টার হিসাবে একটা, মানে স্টেফির উপরে, গালের উপরে বাংলাদেশ আঁকা দেখছো। তো এর আগে আমি কোনো সময় গেমের ভিতরে এগুলো দেখিনি, বা তোমরা যা দেখতে পারো, আমি এর আগে কোনো সময় দেখিনি। তো এটার মাধ্যমে বলা যায় যে বাংলাদেশ সার্ভার আসতে পারে। ওকে, অ্যান্ড কেউ সঠিকলি সিউরিটি দিয়ে বলতে পারে না যে বাংলাদেশ সার্ভার আসবে কি আসবে না। অ্যান্ড কিছু কথা হচ্ছে যে বাংলাদেশ সার্ভার আসে তো আমাদের পক্ষে অনেকটা ভালো হয়ে যাবে, আর বিকজ মানে ডায়মন্ডের দামটা ব্যাপক বেড়ে গেছে। এবং বাকিটা বা আরও কথা হচ্ছে যে ডায়মন্ডের দাম তো বাড়ছে, এবং পিং প্রবলেম এতটা পরিমাণ যে খেলাই যাচ্ছে না, ঠিক আছে? পিং প্রবলেম এতটাই পরিমাণ বেড়ে গেছে যে খেলাই যাচ্ছে না, 50 পিং থাকলে গুলোয়ালও বাসে না, এরকম সমস্যা হয়ে গেছে। তো এইটা যে কথা যে প্রত্যেকটা সার্ভারের জন্য প্রত্যেকটাই আলাদা আলাদা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, এবং আমাদের বাংলাদেশের জন্য একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলছে, এবং কিছু মডারেটরদের সাথে কানেক্ট করার পর তোমরা দেখতে পারো কমিউনিটিতে ট্যাব, কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিল যে বাংলাদেশ সার্ভার কী আসে বিষয়ে, সেগুলো অনেক আগে গেছে, সেগুলো বাদ দাও। এবং কিছু কথা বলছে যে বাংলাদেশ সার্ভারটা আসলে আসবে কি না। তো এখন তারা এইটা নিয়ে কাজ করতেছে। এখন আমি সিউরিটি দিয়ে বলতে পারতেছি না, আমি 80% সিওর যে বাংলাদেশ সার্ভার আসবে, কিন্তু 20% সিউরিটি দিতে পারতেছি না, বিকজ আমি এখন মতো সিউরিটি লিখটা জানি না, ঠিক আছে? আমি যতটুকু জানছিলাম ততটুকু বলতেছি। এবং মিস্টার ট্রিপুলার নাইম আলম মামা গেমিং এরা টক শো করেছিল এই বাংলাদেশ সার্ভার নিয়ে। আর যতই টক শো করুক না কেন, বিকজ যতই টক শো করুক না কেন, এখানে গেইনে যদি বাংলাদেশ সার্ভার দেয়, বাংলাদেশ সার্ভার দেওয়ার পর যদি আমাদের কোনো সমস্যা হয় বা ডায়মন্ডের দাম আরও একটু বেড়ে যায় বা কমে যায়, কমে গেলে লাভ, আর ডায়মন্ডের যদি দাম যদি আধিগুণ বেড়ে যায় তাহলে কিন্তু গেইনে আমাদের কথা আর শুনবে না। এখন সেগুলো আমি কিছু বলতে চাই না, আমি যত বলছি জানছি তোমাদের বলতেছি যে বাংলাদেশ সার্ভার এরকম আসতে পারে। তো আশা করি তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছো, এবং যারা লাস্ট পর্যন্ত দেখেছো অবশ্যই লাইক করবে, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এরকম ভিডিও পেতে চাইলে আমার সাবস্ক্রাইব করে বেল ঘন্টা আইকনটি এনেবল করে দাও। মন্টেজ ভিডিও আপলোড করে থাকি, এরকম ভিডিও কোনো সময় আপলোড করি না। তো আশা করি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত, টাটা, বাই বাই।